সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, সবাইকে জানাই অভিনন্দন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। আজ আমি তোমাদের সঙ্গে যুক্ত হব ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের সঙ্গে। তোমাদের মনে আছে আমি তোমাদের গত ক্লাসে জাকাতের উপর একটা ক্লাস নিয়েছিলাম, সেটা আমাদের গ্রুপের পেজে দিয়েছি এবং কলেজের ইউটিউব চ্যানেলেও দিয়েছি। তো তোমরা আমার সম্পর্কে জানো, তারপরেও আমি খাদিজা আক্তার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তোমাদের কোর্স কোর্স যদি দেখো, বরাবরের মতো তোমাদের কোর্স কোড 24, 16, 11। এই ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ। বিএ পাস প্রথম পত্র 11-16-01। তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উসর। তোমরা জানো ইসলামী অর্থনৈতিক স্তম্ভের আরও একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে উসর। গত ক্লাসে তোমাদের আমি জাকাত সম্পর্কে জানিয়েছিলাম, জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সেটা পড়েছো, বই দেখেছো এবং সে বিষয়ে তোমরা জানতে পেরেছো। তো এখন দেখো তোমরা, তোমাদের আমি এই দেখো একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তোমাদের আরও একটা ছবি দেখাই। তাহলে এই দেখো একটা ধানের ছবি দেখতে পাচ্ছ, একটা সবজির মানে ক্ষেত দেখতে পাচ্ছ। তাহলে তোমরা সম্ভবত জাকাত পড়ার পর, কারণ আমি জাকাত যখন পড়াতে পড়িয়েছি বা আলোচনা করেছি, তখন তোমাদের একটু হলেও বলেছি জাকাত কোন কোন খাতে আমরা দিব। তো এই ছবিগুলো দেখে তোমাদের নিশ্চয়ই একটু অনুধাবন হচ্ছে যে এটা হচ্ছে ফসলের ওপর জাকাত দেওয়া। তাহলে এখন দেখো তোমরা, তাহলে আমি এখন তোমাদের প্রামাণ্য সংজ্ঞায় যাব। সেটা হচ্ছে উসর শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ যার আশরাতুন বা 10 এই শব্দ থেকে এসেছে। তাহলে এর শাব্দিক অর্থ যদি আমরা করতে যাই তাহলে হবে কি, এক দশমাংশ। শরীয়তের পরিভাষায় বলা হচ্ছে কি যে কৃষিজাত পণ্য, ফল ও ফসলের জাকাতকে আমরা কি বলবো, উসর বলবো। তাহলে তোমরা আগের যে ছবিটা দেখালাম এবং এরপরে তোমাদের যে প্রামাণ্য সংজ্ঞাটা তোমাদের সামনে আমি দাঁড় করালাম, অতএব তোমরা বুঝতে পেরেছ যে আমরা উসর কাকে বলবো। মানে হচ্ছে যে শরীয়তের পরিভ্রমে কৃষিজাত পণ্য, এক কথায় কৃষিজাত পণ্য, ফল ও ফসলের আমরা যে জাকাতটা আদায় করি সেটাই হচ্ছে উসর। তো এখন দেখো এই উসর সম্পর্কে কিন্তু পবিত্র কুরআনে অনেক অনেক কিছু বলা রয়েছে। তার মধ্যে আমি তোমাদের কিছু মানে এখানে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে সূরা বাকারা এই আয়াত 267 নম্বরে বলা হচ্ছে কি, আমি অর্থটা বলতেছি, যে তোমরা তোমাদের উপার্জিত হালাল সম্পদ হতে এবং যা আমি তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করেছি তা থেকে দান করো। তাহলে তার মানে কি, এটা হচ্ছে মানে তোমার মানে এটা আমাদের আল্লাহ পাকের নিকট থেকে বিধান যে আমরা শুধু যা উপার্জন করি, শুধু উপার্জিত হালাল সম্পদ তা থেকেই নয়, জমিন থেকে আমরা যে উৎপন্ন করি তা থেকেও আমাদের দান করতে হবে, মানে জাকাত প্রদান করতে হবে। তো এখন তুমি দেখো আরো বলা হচ্ছে, মানে আমরা ওটা জানলাম, তো আরো একটা সূরা, সূরা আন-নাম, পবিত্র কোরআন শরীফের আয়াত হচ্ছে 141 নম্বর। সেখানে বলা হচ্ছে কি, ফসল কাটার সময় তার হক আদায় করো। মানে সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে বিধান আছে যে ফসল কাটার সময় তার হক আদায় করো, তার মানে এই উসর দিতে হবে। আমরা যখন ফসল উৎপাদন করি, আমাদের জমিতে করি, ধর আমাদের, আমার বাবা, চাচা, কাকা, তোমাদের, তোমরা, আমরা যারা ম্যাক্সিমাম গ্রামে থাকি তারা আমাদের জানি, আমাদের প্রধান প্রধান অর্থনৈতিক উৎস মানে টাকা উপার্জনের একমাত্র উৎস হচ্ছে আমাদের কি, কৃষিজাত পণ্য। মানে আমরা জমিতে ফসল ফলাই, ফসল কাটি, ফসল সেগুলো মাড়াই করি, সেগুলো বাজারে বিক্রি করি, কিছু আমাদের জন্য রেখে দেই এবং কিছু মজুত করি,
পরবর্তীতে আমরা যখন ওই জমিতে ফসল ফলাবো তার উৎপাদন ব্যয় নির্বাহের জন্য। আর আমরা যারা শহর কেন্দ্রিক তারা কি করি, মানে আমরা হচ্ছে চাকুরিজীবী, মানে হচ্ছে সেবা, যেটা আমরা বলি সেবা খাত থেকে আমরা যে অর্থগুলো পাই, কিন্তু এটা হচ্ছে তোমরা কৃষিজাত পণ্য থেকে যে আমরা অর্থনৈতিকভাবে এদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি সেটা। তাহলে আল্লাপাক আরো ইশাদ করেছেন কি, যে ফসল কাটার সময় তার হক আদায় করো। মানে আমরা এর আগে জানলাম সূরা বাকারায় কি বলেছেন, যে আমাদের হালাল উপার্জিত অর্থ এবং জমিন থেকে যে আমরা প্রাপ্ত সম্পদ পাই তা থেকে কি করতে হবে, দান করতে হবে। আর এখানে বলা হচ্ছে কি, যে ফসল কাটার সময় তার হক তোমরা আদায় করো। এ সম্পর্কিত কিন্তু হাদিস শরীফেও প্রচুর হাদিস আছে এ সম্পর্কিত, তার মধ্যে আমি তোমাদের একটা মানে এখানে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে হযরত আবদুল্লাহ ইবনে উমর রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন যে কি, যে এখানে বর্ণনা করেন যে কি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন যে কি, যাতে অর্থাৎ যে জমিনকে আসমান অথবা প্রবাহমান কূপ পানি দ্বারা পানি দান করে অথবা যার নালা দ্বারা সিক্ত হয় তাতে পবিত্র উষর অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, আর যার সেচ দ্বারা সিক্ত হয় তাতে অর্ধ উষর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। এটা বুখারী শরীফ থেকে একটা হাদিস। মানে এর যে অর্থ, এর যেটা আমরা বুঝবো এর এখান থেকে, যে যদি আমরা আমাদের ফসল উৎপাদন করি, আল্লাপাক যখন জমিনে আসমান থেকে পানির প্রবাহমান বৃষ্টির ধারা করে সেগুলো আমরা পুকুরে যায়, পুকুর থেকে সেচ দিয়েও কিন্তু আমরা অনেক সময় কি করি, নিচু যেগুলো জমি থাকে এক পুকুরের পানি দিয়ে আর এক পুকুরে আমরা জমিতে দিই। এছাড়াও মনে করো যে আমরা হচ্ছে কি করি, যে এই যে বৃষ্টির পানি নালা দ্বারা সিক্ত হয়ে আমার জমিতে পড়লো এবং সেই পানি দ্বারাই আমি আমার জমিটা সে বছর চাষাবাদ করলাম, তাহলে যদি এইরকম হয় তাহলে দশমাংশ, মানে আমি যে ফসলটা উৎপাদন হবে আমার জমিতে তার 10 ভাগের 1 ভাগ দেব। আমি পরবর্তীতে তোমাদের উদাহরণ দিয়ে এটা আরও পরিষ্কার করবো। আর যদি আমরা সেচ প্রবাহের মাধ্যমে, মানে আমরা ইরিগেশন যেটা বলি, যে আমরা উত্তরবঙ্গে করি, চৈত্র বৈশাখ মাসে দেখা যাবে কি জমি ফেটে খক হয়ে যায়, তখন আমরা কি করি ওইখানে হচ্ছে কৃত্রিম উপায়ে হচ্ছে পানি প্রবাহের ব্যবস্থা করি, মেশিন, তারপরে এখন বৈদ্যুতিক মেশিন যেগুলো আছে সেগুলো আমরা পাম্প বসিয়ে কি করি ফসল উৎপাদন করি। যদি আমরা এইভাবে ফসল উৎপাদন করি তাহলে সেই ফসলটা থেকে আমরা যে জাকাত আদায় করব, মানে উষর আদায় করব, সেটা হচ্ছে কি 20 ভাগের 1 ভাগ। মহান আল্লাহ পাক কত আমাদের সুবিধা করে দিয়েছেন দেখো। এছাড়াও কিন্তু আমরা শুধু ধান না, গম না, পাট না, শাক সবজিও যে আমাদের যে জমিতে হবে সেই জমিরও কিন্তু আমাদের জাকাত আদায় করতে হবে, তার মানে এটারও উষর রয়েছে। এখন দেখো তাহলে উষর আমরা কখন আদায় করবো, তাহলে আমরা জানলাম উষরটা কি জিনিস, মানে কি আমরা তো জাকাত আদায় করবো, জাকাতের বিভিন্ন খাত আছে তার মধ্যে উষর একটা, তাই উষরটা কি আমরা জানলাম, যে আমরা জমিনে যে ফসল উৎপাদন হয় আল্লাহ পাকের তরফ থেকেই সেখানে আমাদের তার হক আদায় করতে বলা হয়েছে, এটা শরীয়তের পরিবেশে আমরা উষর বলছি, এবং এ সম্পর্কিত আমরা হাদিস জানলাম, আমরা কিভাবে দিব সেটা এখন আমরা জানবো। মানে তাহলে আমরা কখন আদায় করবো, আমি তোমাদের গত ক্লাসে যখন জাকাত পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম কি বলেছিলাম, যে আমরা কি করি এক চন্দ্র মাস, যদি আমরা মহরম মাস কল্পনা করি মানে ধরে নেই সাপোজ, তাহলে ওই মহরম মাস থেকে ঠিক ঘড়ির কাটার মতো ঘুরে যেমন 12 ঘন্টা হয়, ওই রকম হিজরি ক্যালেন্ডার মহরম থেকে এসে যখন এখানে হবে তখন আমরা ওই এক বছর আমাদের যে সম্পদটা স্থিতিশীল থাকবে সেটা অবশ্যই পারিবারিক এবং নিজের ব্যয় নির্বাহ করার পর, আল্লাহ পাক আমাদের আমাদের ব্যয় নির্বাহ করার পর, তিনি কোনো আমাদের উপর জুলুম হয় আমাদের কষ্ট হয় এরকম কোনো বিধানই তিনি আমাদের জন্য করেননি। ইসলাম আমরা বলি, ইসলাম ইজ দ্য মানে কি বলি, যে হচ্ছে ফুল কোড অফ লাইফ, মানে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানই হচ্ছে তোমাদের যে হচ্ছে কোরআন, কোরআনে সব কিছু বলা হচ্ছে, আল্লাপাক সমস্ত কিছু আমাদের এখানে ইরশাদ করেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কি, আমরা তাহলে উষর, আমরা তখন জাকাত দিয়েছি এখন আমরা উষর দিব, মানে আমরা তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই শুধু সেবা খাত থেকে না, আমাদের অর্থনীতির আরও একটা সোর্স, মানে ব্যক্তি পর্যায়ে বলো, রাষ্ট্রীয় পর্যায়ে বলো, সামাজিক পর্যায়ে বলো, সেটা হচ্ছে কি উৎপাদন, মানে কৃষিজাত পণ্য। তার মানে কি, তাহলে কৃষিজাত পণ্যের আমাকে জাকাত আদায় করতে হবে না,
আদায় করতে হবে, সেটা আবার কখন? আমরা জাকাতের সময় জানলাম যে এক চন্দ্র বছর ঘুরতে হবে, তাহলে আমাদের ফসলের সময় কখন হবে, এটা আমাদের কি করতে হবে? স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নের কি হয়েছে যথাবিহিত উত্তর পবিত্র কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা কি জানব যে উসর আদায়ের সময় কখন? তাহলে পবিত্র উসর আদায়ের নির্দিষ্ট কোনো সময় নেই। আমরা যেমন জাকাত আদায়ের নির্দিষ্ট সময় সম্পর্কে জেনেছি পবিত্র কোরআন হতেই জেনেছি, আল্লাহ পাকের ঈশ্বর থেকেই জেনেছি, নিজেদের মন গড়া কিন্তু না, আমার তোমার কথা না, সেটা মহান আল্লাহ পাকের বিধান। তাহলে এই উসর আদায়ের সম্পর্কে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময় নাই, যতবারই ফসল উৎপাদন হবে ততবারই ফসলের তথা উসর দিতে হবে। মানে আমরা অনেক সময় বলি দুই ফসলি জমি, তিন ফসলি জমি, এক ফসলি জমি বলি না, অনেক এলাকার কিন্তু ফসল মানে জমির ধরন আছে যে কোনো জমিতে দুইবার, বছরে দুইবার ফসল হয়, কোনো জমিতে তিনবার হয়, কোনো জমিতে কিন্তু একবার হয়। যেমন আমরা উত্তরবঙ্গের মানুষ, তোমরা জানো বন্যা কবলিত এলাকা, তো তখন দেখা যায় কি এই বন্যার পানিতে কিন্তু আমাদের এক ফসল হয় না, পানির নিচে থাকে, তা আমরা কিন্তু একটা ফসল পাই। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আমাদের যে জমিগুলোতে আমরা বছরে একবার ফসল পাচ্ছি, তাহলে ওখানে আমার একবার ওষুধ দিতে হবে। আর আমি যে জমিতে বছরে দুইবার ফসল পাই, যা আমাদের অঞ্চলে আরও কিছু জমি আছে যেগুলো উঁচু, আউশ আমন দুটাই হয়, মানে যদি ধান উৎপাদন করি আর কি, তাহলে দুটা হয়, তাহলে আমাকে ওই দুটা ফসলেরই জাকাত দিতে হবে। আর যদি মনে করো যে আমার কোনো জমি আছে যে আউশ আমন এর মাঝখানে আমরা কি করি রবি শস্য ফলন করি, রবি শস্য মানে বোঝো তোমরা শীতকালীন ফসল, তো শীতকালীন ফসল হিসেবে আমি কী করি শাকসবজি আবাদ করি, অতএব কী করতে হবে এই শাকসবজির কিন্তু তোমার কী করতে হবে জাকাত দিতে হবে। সেই জাকাত তুমি যেভাবে আদায় করলে হয়, এটা ইসলামিক স্কলার রয়েছেন, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করেন। সত্যি কথা বলতে আমাদের মধ্যে কুরআন সুন্না আল্লাহ পাক রেখে গেছেন, এই কুরআন সুন্নাও যারা যথাযথভাবে ব্যাখ্যা প্রদান করতে পারেন আমাদের সামনে, আমাদের যারা পায়োনিয়ার আমরা বলি, তাদের থেকে আমরা যথাযথ জ্ঞান আহরণ করে কিন্তু এই ইসলামিক বিধানগুলো মানার চেষ্টা করি। আমরা ইসলামের ইতিহাস যারা পড়ি, তারা আমরা শুধু এর ইতিহাস, রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে জানি, এর কিন্তু একদম ডিপলি আমরা কিন্তু ওইভাবে কুরআন এবং হাদিস সুন্না এর যে ব্যাখ্যা, এটা কিন্তু আমরা করি না। কারণ আমাদের সিলেবাসগুলো কী হয় যে আমরা এর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইতিহাসগুলো তোমাদের শুধু জানানোর চেষ্টা করি। তাহলে আমরা জানলাম, তাহলে উসর আদায়ের সময় কি, কোনো নির্দিষ্ট সময় নেই জাকাতের মতো যে এক চন্দ্র ক্যালেন্ডার তোমাকে, হিজরি ক্যালেন্ডার এক চন্দ্র বছর তোমাকে ঘুরতে হবে, এরকম না। তাহলে এখানে কি যে যতবারই আমার জমিতে ফসল উৎপাদন হবে ততবারই আমার জাকাত আদায় করতে হবে, তার মানে আমাকে উসর দিতে হবে। তাহলে তোমরা এই বিষয়ে মনে হয় তোমরা বুঝতে সক্ষম হয়েছ, তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়, দ্বিধা দ্বন্দ্ব রেখে তোমরা অনায়াসে, আমি যখন এই ক্লাসটা গ্রুপে আপলোড দিব এবং যারা গ্রুপে দেখতে পাবে না, আমাদের সরকারি সাদত কলেজের ইউটিউব সাবস্ক্রাইব করেছো, সেখানে দেখতে পাবে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তো যদি তোমাদের মনে হয় আরও ভালো পরামর্শের জন্য ওভার ফোন তোমরা আমাকে করতে পারো, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট সময়ে করবো। ঠিক আছে, এরপরে হচ্ছে কি উসর প্রদানকারী, আমি কিন্তু তোমাদের কি যেহেতু তোমরা জাকাত সম্পর্কে তোমাদের একটা ক্লাস নিয়েছি, অতএব আমি ওটার সঙ্গে কী করতেছি একটু সামঞ্জস্য করার চেষ্টা করতেছি। তাহলে কি হবে, দুটাই তোমার রিকল হবে, মানে দুটাই তোমার কি হবে, একটা জিনিস আবার রিপিটেশন যখন হয়, এবং যখন আমরা দুইটা জিনিস পাশাপাশি রেখে কোনো জিনিস স্টাডি করি, তখন আমাদের ওই বিষয়টা কি হয় ওই সহজে আমরা জ্ঞানটা আহরণ করতে পারি। তাহলে আমরা ওখানে জেনেছি জাকাতের সময় কখন আর উসর আদায়ের সময় কখন। তাহলে আমরা ওখানে জেনেছি যে জাকাত কাদের প্রদান করতে হবে, মানে আমাদের দিব কার উপর জাকাত ওয়াজিব ফরজ এগুলো আমরা বলেছি, এখন এই উসর প্রদানকারী কে হবেন? তাহলে এখন আমি আমি ফসলটা ফলালাম, তাহলে কি আমার ছেলেকে দিতে হবে বা আমার হচ্ছে হচ্ছে বাবাকে দিতে হবে, মাকে দিতে হবে, এইরকম কি না? না, বলো যে বা যারা ফসলের মালিক হবে সে বা তারাই উসর প্রদান করবে। ধরো আমার একটা জমি আছে, আমার বাবা সেটা চাষাবাদ করে, তাহলে কি আমার বাবার বর্তমানে আমি কি ওই জমির মালিক? না, আমি কখনোই ওই জমির মালিক না, হয়তো বা আমার বাবার অবর্তমানে আমার বাবার যেসব জমি জমাগুলো থাকবে তখন আমরা ভাই বোন, মানে ইসলামিক শরিয়া বলি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে হচ্ছে আদালতের রায় মানে আইন বলি, সে যেটাই বলি না কেন, তখন আমার বাবার অবর্তমানে কি হবে আমাদের হচ্ছে সেই হচ্ছে মালিক হচ্ছে কারা হব, এই যে হচ্ছে আমরা হব।
তখন আমাদের কাদের কাদের দিতে হবে? তো যে বা যারা ওই ফসলের মালিক হবে সে বা তারাই কি করবে, উসর প্রদান করবে। তাহলে তোমরা মনে হয় এটাও বুঝতে পেরেছো, উসর ব্যয়ের খাতসমূহ। আমরা যেমন জাকাত আদায় করেছি, জাকাতের খাত বলেছি, আটটি খাত বলেছি, এরকম উসর ব্যয়ের খাতসমূহ আছে। সেটা হচ্ছে যে খাতে বা যে স্থানে জাকাত ব্যয় করতে হয় সেই খাতে বা স্থানেই উসর ব্যয় করতে হবে। তাহলে আমরা খুব সহজে জানতে পারলাম, আমরা জাকাতের খাত জেনেছি ফকির, মিসকিন, অভাবী লোক, তারপরে হচ্ছে ঋণদায়গ্রস্ত, ঋণগ্রস্ত লোক, তারপরে হচ্ছে জাকাত ট্রাস্টি বোর্ডে যে নিযুক্ত, সে যদি তার অন্য কোনো কি না থাকে, অন্য কোনো তোমার হচ্ছে মানে অর্থ উপার্জনের সেক্টর না থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, তারাও সেই হচ্ছে জাকাতটা নিতে পারবে। তাহলে আমরা জানলাম জাকাত ব্যয়ের খাতসমূহই হচ্ছে উসর ব্যয়ের খাতসমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তারপরে বুঝতে না পারলে তোমরা জানবে। এখন দেখো, তাহলে আমরা জানলাম উসর কিভাবে দিতে হবে, কারা দিবে, কাদের দিব। এখন আমরা উসর আদায়ের হুকুম, আমরা অনেক সময় বলছি যে যেহেতু আমাদের জাকাত প্রদানের সম্পর্কে হচ্ছে আমাদের খুব মানে আমরা একটু অবহিত, কারণ এসব সম্পর্কে আমরা যখন মাওলানা, ইসলামিক স্কলার, এগুলো যখন আমরা বিভিন্ন ইসলামিক জলসায় যাই বা বিভিন্নখানে দেখি বা হচ্ছে রমজান মাসে টিভিতে দেখবা যে ধারাবাহিকভাবে এর উপর কি করা হয়, মানে হচ্ছে জনগণকে সচেতন করার জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক, মানে ইসলামী শরিয়া ভিত্তিক যেসব ফাউন্ডেশন আছে, তারা বেশি বেশি করে জাকাতের তাৎপর্য, জাকাতের গুরুত্ব, জাকাতের খাত, এগুলো আমাদের সামনে কিন্তু তুলে ধরে। কিন্তু আমরা সচরাচর হিসেবে এই উসর সম্পর্কে কিন্তু জানি না। তার মানে কি, জাকাতের যেহেতু বিধান আছে, উসর আদায়েরও হুকুম আছে, তাহলে আমরা এই হুকুম সম্পর্কিত বিষয়টা আমরা জানবো। বলা হচ্ছে কি, ফসলের জাকাত হচ্ছে উসর। তার মানে কি, আমরা বললাম আমরা টাকার জাকাত আদায় করতেছি, স্বর্ণের জাকাত আদায় করতেছি, রৌপ্যের জাকাত আদায় করতেছি, তাহলে এই ফসলের উসর জাকাত আমাদের আদায় করতে হবে। কিন্তু আমরা সচরাচর দেখে আসি যে এটা কিন্তু আমাদের লোক সমাজে ওই রকমভাবে কিন্তু প্রতিষ্ঠা পায়নি। জাকাত সম্পর্কে যেমন আমাদের জ্ঞান আছে, সত্যি কথা বলতে এটা আমার ব্যক্তিগত অভিমত তোমাদের শেয়ার করলাম, যে আমি ছোটো থেকে বড় হয়েছি এ সম্পর্কিত ওই রকম আমাদের আশেপাশের এই রকম সচেতনতা দেখিনি যতটা জাকাত সম্পর্কে আমি জেনেছি, মানে অর্থের জাকাত দেওয়ার ক্ষেত্রে আর কি। তো তাই আমি বলতেছি যে না, এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে কি, ফসলের জাকাত উসর, যে উসর আদায় করলে সে তার ফসলের জাকাত আদায় করলো, তার মানে যে উসর আদায় করলো সে ফসলের জাকাত আদায় করলো, যে উসর আদায় করলো না সে তার ফসলের জাকাত আদায় করলো না। এটা কিন্তু একদম স্পষ্টভাবেই বলা হলো। তার মানে কি, তুমি যদি 10 লক্ষ টাকার মালিক হও, তাহলে তোমার ব্যয় নির্বাহ করে বছর শেষে তোমার 3 লক্ষ টাকা থাকলো, তুমি 3 লক্ষ টাকার জাকাত দিয়ে দিলা, কিন্তু তোমার যে এত একটু জমি আছে সেই জমিতে তুমি 50 মণ ধান পেয়েছো এবং সেই ধানের তুমি জাকাত দিলা না, তার মানে তোমার আংশিক জাকাত আদায় হয়ে গেল, তোমার কিন্তু সম্পূর্ণ জাকাত আদায় হলো না। এটা একদম একদম সরাসরি আল্লাহ পাকের তরফ থেকেই বলা, তার মানে তুমি কি ফসলের জাকাত আদায় করলাম না, তাহলে আমার কি হলো, আমার অর্ধেক জাকাত আদায় হয়ে গেল। কাজে টাকা পয়সা স্বর্ণ রৌপ্য জাকাত আদায় করা যেরূপ খরচ, জমির উৎপাদিত ফসল ও ফল ফলাদির জাকাত আদায় করাও তদ্রূপ খরচ। তাহলে এই বিষয়ে তোমরা আজকে থেকে একদম ক্লিয়ার হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে যে টাকা পয়সা স্বর্ণ রৌপ্য আর খরচ আদায় করা যেমন মানে জাকাত আদায় করা যেমন খরচ, অতএব ফসলের জাকাত আদায় করাও খরচ। অতএব তোমরা আজকের পর থেকে তোমাদের আত্মীয় স্বজন, বাবা কাকা যারা যেখানে আছেন, তোমরা এই বিষয়টা জানাতে পারবে, নিজেরাও জেনে সমৃদ্ধ হলাম, ঋদ্ধ হলাম, এবং অপরকেও জানিয়ে আমরা কি করব, আমাদের আশেপাশের মানুষকেও সচেতন করব। এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখন দেখো, তোমরা এটা আমরা জেনে গেলাম, তাহলে এখন বলতেছি কি, তাহলে ফরজ তো হলো, তো ফরজ না যে যাহাই আমাদের ওপর ফরজ তাহাই যদি আমরা পালন না করি তাহলে কি হবে, আমরা গুনাহ হবে এবং আমরা গুনাহগার হব। তাহলে উসর আদায়ের হুকুম সম্পর্কে তোমরা আজকের পর থেকে পরিষ্কার জ্ঞান লাভ করলে, আরও জানতে হবে, জানার শেষ নাই, ভালোর শেষ নাই, তোমরা আরও জানবে, আরও বিভিন্ন সোর্স থেকে জানবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, কর খাজনা প্রদানকৃত জমির ফসলের উসর দেওয়ার হুকুম। অনেকে হয়তো বা বলতে পারে যে হ্যাঁ, আমরা আমি আমি কেন ফসলের জাকাত দিব, আমি তো ফসলের কর দেই, খাজনা দেই। তোমরা জানো ভূমি তহসিল অফিস আছে না, সেখানে প্রতি বছর কী হয়, আমার বাবা কাকার জমি সেগুলো কি আমরা কী দেই, খাজনা দেই, ওটাকে বলে কর দেয়া, কর বা খাজনা দেয়া আর কি।
আমরা যখন টাকা দেই, টাকার মানে সেবা খাতে উৎপাদিত সম্পদের যখন সরকারকে করতে মানে সুবিধা পাওয়ার সুবিধা আমরা নিচ্ছি রাষ্ট্রের জন্যই, আমাদের আবার কি রাষ্ট্রকে দিতে হচ্ছে অধিক সুবিধার জন্য। ওই করের টাকা তো আমাদের সুবিধার জন্যই ব্যয় হয়, রাস্তাঘাট নির্মাণ এগুলো দিয়েই তো আমরা ব্যয় করি, বা উন্নয়নমূলক, এক কথা হচ্ছে উন্নয়নমূলক কাজে আমরা ব্যয় করি। তাহলে তোমরা দেখো, তাহলে অনেক হয়তো বলতে পারে যে আমি কেন দিব, কেন আমি তো কর খাজনা এগুলো দিই। তাহলে তার সম্পর্কেও বলা, দেখো বলা হচ্ছে কি যে কর এবং খাজনা প্রকৃত মানে প্রদানকৃত জমির ফসলেরও উসর আদায় করতে হবে, কেননা কর ও খাজনা দেওয়া হয় কি সরকারি খাতে জমি জরিপ দেখাশোনা করার জন্য, মানে এগুলোর জন্য আমরা দিই। অনেক জমিতে ফসল না হলেও খাজনা কিন্তু আমরা দিই, ধরো আমার ফসল আমার হচ্ছে না সেখানে, তারপরে কিন্তু ওই ওই হচ্ছে কি হয় ওই জমিটার কিন্তু আমার খাজনা হয়। তোমরা জেনে থাকবা যে মানে হচ্ছে জমির যে আমরা খাজনা দিই, এটা কিন্তু জমির কিন্তু ক্লাসিফিকেশন আছে, দলা উঁচু ডোবা এগুলো এগুলো কিন্তু ভূমি স্কিমের অফিসে ইয়ে আছে। যারা তোমরা এই সম্পর্কে জানো বা জমি জমা কিনতে গেছো বা কাগজপত্র দেখেছো, তারা দেখবে জমির ধরন আছে। তারপরে জমির ধরন আছে বলতে কি আছে, জমির রেট আছে, ওই দলা উঁচু ডোবা এগুলো রেট আছে, এই অনুযায়ী খাজনা করের ব্যবস্থাও আছে। বুঝতে পেরেছ? তাহলে এগুলো দিতে হয় যে জমি আমার ফসল হচ্ছে না, তারও কিন্তু আমরা খাজনা দিচ্ছি, কিন্তু সেখানে আমরা কি দিচ্ছি না, আমরা উসর দিচ্ছি না। কারণ আল্লাহ পাক বিধান করেছেন যে এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, ওরা নিয়ম করেছে দিতেই হবে তোমার ফসল হোক বা না হোক, যেহেতু প্রতি প্রতি বছর না হলো কত বছর পর পর ওই জমিটা জরিপ হবে, ওই জমিটা দেখাশোনা করবে, এবং ভূমি সম্পর্কিত যেসব মানে জনবল আছে তাদেরকে বেতন ভাতা দিতে হয়। অতএব সেখান থেকে মানে হচ্ছে আমরা টাকা জেনারেট করেই তো আমরা ওদের দিব, তাই না? এটাই হচ্ছে কিন্তু, তাহলে কি হচ্ছে কর খাজনা প্রদানকৃত জমির ফসল উসর দেওয়ার হুকুম আছে। তো আমরা সরকারিভাবে দিব, যেমন আমরা টাকার কর দিয়ে দিই, কিন্তু আমার জমি আছে ওই জমি কিন্তু ফসলের জাকাত দিই, ফসলের কিন্তু ট্যাক্স কিন্তু আমরা সরকারকে দিই দেই দেই না। তাহলে আমাকে কি করতে হবে, এই ফসলের উসর দিতে হবে, মহান আল্লাহ পাক কর্তৃক বিধান রয়েছে। তাহলে আমরা জানলাম, তাহলে এটাও ফরজের অন্তর্ভুক্ত। তাহলে এখন বলতেছে, আমরা তো জানলাম যে তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে কি প্রশ্ন, যে ম্যাম আমরা তো নিসাব জেনেছিলাম, নিসাব মানে হচ্ছে মানে যে পরিমাণ সম্পদ থাকলে আমার কি করতে হবে জাকাত দিতে হবে, তাহলে উসরের ক্ষেত্রে কি? তাহলে উসরের ক্ষেত্রেও তো বিধান আছে, আছে না? আছে, অবশ্যই আছে। তো এই এক্ষেত্রে কি বলা হচ্ছে যে বিনা পরিশ্রমে যদি উৎপাদিত ফসল ফল ফলাদি কি হবে 10/1 বা তার মূল্য দান করে দিতে হবে। তোমরা অনেক সময় মনে করলে যে ঠিক আছে আমার তো হচ্ছে একটা মাত্র আম গাছ বা আমার একটু মাত্র জমি, আমি যে ধানটা পেয়েছি 20 মন 10 মন সেটা কি করতে হবে আমার মানে হচ্ছে সবাইকে নিয়েই তো সেটা আমার খেতে হবে, অথবা আমি তো ফসলের ফসলের জায়গা ফসল হিসেবে দিতে পারতেছি না, তাহলে তোমাদের কী করতে হবে ওই ফসলটার সমপরিমাণ মূল্য দান করতে হবে। তার মানে কি তুমি এমনি এমনি রেহাই পাবা না, মানে এটা তোমার হচ্ছে ফরজ, তো ফরজই, এটা আদায় না করলে তো তোমাদের গুনাহও হবে, বুঝছো? তাহলে কি এই পরিশ্রম করে ফসল ফল ফলাদি যখন আমরা উৎপাদন ফলানো হলে তখন 20/1 দিতে হবে। যে আমি যে জমিটাতে আমার বীজ লেগেছে, সার লেগেছে, জনবল লেগেছে, সেচ লেগেছে, এগুলো যে আমি যে মূল্য মানে যে এটা হবে যেটা যেভাবে আমি এই ফসলটা উৎপাদন করবো, তখন যদি আমি সেই ফসলটা করি তখন 20/1। আর যদি প্রাকৃতিকভাবে অনেক সময় অনেক কিছু হয় না, যা এমনি একটা হয়ে গেছে, যেমন অনেকের জমিতে বনের মধ্যে এমনি গাছ হয়ে গেছে, মানে হচ্ছে কাঠের গাছ হয়ে গেছে, সেগুলো আমি রোপণ করি নাই, সেগুলো প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে, সেগুলো আমার কী করতে হবে, সেগুলোর মূল্যমান থেকে 10 আমি যদি সে বিক্রি করি, যদি আমার মনে করো যে 1,00,000 টাকা হয়, তাহলে 10/1 দিতে হবে, 10,000 টাকা, 10,000 টাকা আমাকে কী করতে হবে তোমার হচ্ছে উসর দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা কর দিতে হবে ধান চাল গম ব্যতীত ফসল ফল ফলাদি 10টির 1টি, 10টা আছে 1টা, 20টা আছে 20টির 1টা দিতে হবে, এইরকম করে দিতে হবে। আর যদি 5টি হয় তবে 1টার অর্ধেক দিতে হবে। চিন্তা করছো? ইসলাম শরিয়াত মানতে গেলে সব মানতে হবে। তাহলে আমরা উসরের নিসাব জানলাম যে যদি আমরা বিনা পরিশ্রমে পাই 20/1, আর যদি আমরা পরিশ্রমের মাধ্যমে পাই 10/1, এভাবে আমরা এই মানে হচ্ছে ফসল ফলাদির জাকাতটা আদায় করব। উসর আদায়ের উদাহরণ আমি এখন একটু বলেছিলাম না যে আমরা কীভাবে সেটা নির্ণয় করবো, তোমাদের বলেছি, তারপর আমি আলাদাভাবে বলার চেষ্টা করছি। কারো জমিনে পরিশ্রমের মাধ্যমে ধরো 50 মন ধান উৎপন্ন হয়েছে,
তাহলে সে কি করবে? নিসুব উসর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ উসর প্রদান করবে, অর্থাৎ 2.5 মণ ধান প্রদান করতে হবে। 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ হলে 5 মণ হতো না, 20 ভাগের 1 ভাগ কত হবে? 2.5 মণ হবে। তাহলে সে 2.5 মণ ধান দেবে, 50 মণ ধানের 2.5 মণ ধান, কমই তো না? আর যদি বিনা পরিশ্রমে উৎপন্ন হয় তাহলে উসর হবে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 5 মণ ধান দিতে হবে, পবিত্র জাকাত বা উসর হিসাবে আদায় করতে হবে। আমার মনে হয় এই উদাহরণের মাধ্যমে তোমরা আরও একটু পরিষ্কার হয়েছ আসলে উসর আদায় আমরা কিভাবে করব। তো তোমরা বুঝে থাকলে তোমাদের তো অবশ্যই ধন্যবাদ, না বুঝে থাকলে কিন্তু পরবর্তীতে প্রশ্ন করতে পারবে। হয়তোবা আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সরাসরি যে যখন ক্লাস রুমে থাকি তখন দেখা যায় যে আমাদের কি হয় বডি ল্যাঙ্গুয়েজ, বডি এক্সপ্রেশন তোমাদের সঙ্গে কি করে আমরা এক্সচেঞ্জ হয়, তখন কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারি। সঙ্গে সঙ্গে তোমরা কিছু যদি বুঝতে না পারো তখন আমরা কি করি, মুখ দেখেই বুঝতে পারি, হ্যাঁ তুমি মনে হয় বুঝতে পারো নাই, তুমি মনে হয় বুঝতে পারো নাই, তুমি বুঝতে পেরেছো। মানে তোমাদের মুখ দেখলেই আমরা কিন্তু এটা বুঝতে পারি যে তোমরা বুঝতে পারো নাই বা তোমাদের কোথাও সমস্যা হচ্ছে। কিন্তু বৈশ্বিক মহামারী আমাদের এমন এক স্থানে নিয়ে এসেছে, তো আমাদের কি করতে হবে? আমি তোমাদের বলি, সবসময় বলি না যে হচ্ছে কি, ইন দ্য টাইমস অফ ক্রাইসিস লুক ফর অপরচুনিটিস। যখনই তোমার সমস্যা দেখা দিবে আমাদের কি করতে হবে, অপরচুনিটি বের করতে হবে। তাহলে এই বৈশ্বিক মহামারীর আমলে আমরা তোমাদের সাথে ফিজিক্যালি মিট করতে পারছি না, ক্লাস নিতে পারছি না, তাই জন্য কি আমরা পড়ালেখা থেকে দূরে থাকবো? মোটেই না। এ আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যেহেতু আমরা এখানে নতুন, তোমাদের যতটুকু দিতে পারছি, যতটুকু তোমাদের সঙ্গে থাকতে পারছি, আমার মনে হয় তোমাদের একটু হলেও লাভ হচ্ছে। মানে তোমাদের সঙ্গে এই যে আমাদের ইন্টারাকশনটা হচ্ছে, এটা আমাদের কি হবে, তোমাদের জন্য উপকার। তাহলে আমরা তোমরা বুঝতে পারলে যে আমরা আমাদের যেহেতু একটা সমস্যা, আমরা এটা মানসিকভাবেই মেন্টাল একটা সেট আপ তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা কি করব, আমরা এভাবেই নিজেদের জ্ঞানটাকে এক্সপান্ড সীমাবদ্ধ না করে আমরা প্রলম্বিত করার চেষ্টা করবো, প্রসারিত করার চেষ্টা করব। তাহলে আমরা জানলাম, উসর আদায়ের উদাহরণও জানলাম। তাহলে উসর আদায়ের ফজিলত সম্পর্কে একটু জেনে নেই, মানে এর যে একটা তাৎপর্য আছে, একটা গুরুত্ব আছে, এটা তোমাদের এখন আমি জানানোর চেষ্টা করব। তো বলা হচ্ছে কি, আমরা জেনেছি যে যাকাত দিলে কি হয়, সম্পদ বৃদ্ধি পায় এবং পবিত্র হয়। এটা যদি আমরা জেনে থাকি, তদ্রূপ পবিত্র উসর আদায় করলেও ফসল ফল ফলাদি বৃদ্ধি পায় ও পবিত্র হয়। সাথে সাথে কি হয়, বিভিন্ন প্রকার দুর্যোগ, ঝড় তুফান বন্যা খরা পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি থেকে ফসল ও ফল ফলাদি কি হয়, হিফাজত হয়। সুবহানাল্লাহ, বলো। এই পবিত্র হাদিস শরীফে বলা আছে যে কি, যে এই যে হচ্ছে ইরশাদ করেছে, মানে এই সম্পর্কে যদি অনেক আছে, মহান আল্লাহ পাকও এ সম্পর্কে ইরশাদ করেছেন, হে আদম সন্তান তুমি দান করো আমি তোমাকে দান করব, তুমি দান করো আমি তোমাকে দান করব, মানে আমি আমাকে আল্লাহ পাক দান করবেন, আমি আমার থেকে দান করব। এই যে দান করলে দান বাড়ে, এই যে একটা বিষয় বুখারি শরীফ এবং মুসলিম শরীফের একটা একটা হাদিস। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আমরা বলি অনেক সময় কি বলি, ধরো আমরা যদি জাকাত আদায় করি, আমার 1 লক্ষ টাকা আছে, 2.5% দিতে হবে, তার মানে কত দিতে হবে, 2,500 টাকা দিতে হবে 1 লক্ষ টাকার। আমরা দেখছি কি দেখছি, যে আমার 1 লক্ষ টাকার থেকে 97,000 মানে হচ্ছে, মানে 97 মানে হচ্ছে 97,500 টাকা হলো, তাই না? যেহেতু 2,500 টাকা আমার চলে গেল, তাহলে কমে গেল না 1 লাখ টাকা থেকে। কিন্তু মহান আল্লাহ পাক নিজে বলছেন যে কি, যে যাকাত সম্পদ বৃদ্ধি করে, পবিত্র করে। আমরা খালি চোখে দেখছি কি, আমার 1 লাখ টাকা থেকে 1 বছর আমি যাকাত দেওয়ার পরে 97,000 টাকা হলো, কিন্তু মহান আল্লাহ পাক বলেছেন কি, যে এখানেই তোমার বৃদ্ধি হলো, পবিত্র হলো। অর্থাৎ এই যে আমি তোমাকে দান করব, তুমি দান করো আমি তোমাকে দান করব, তার মানে কি, আমাদের আমাদের কর্তব্য, আমাদের উপর ফরজ দান করা, বাকিটা মহান আল্লাহ পাকই আমাদের দিবেন। তাহলে আমরা উসর আদায়ের ফজিলত সম্পর্কে জেনেছি। যদি তুমি আরও বৃহৎভাবে ব্যাখ্যা করো, আরও সম্প্রসারিত করে ব্যাখ্যা করো, তোমরা বুঝতে পারবে যে ধরো মনে করো যে হলো এই উসর যাকাত আদায় করলে যেমন কি হয়, দারিদ্রতা মুক্তি হয়, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হই, উসর আদায় করলেও এইরকম। তুমি গ্রামে আসো, তোমার মিসকিন গরিব দুঃখী আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরে যাকাত দে, যাদের যাকাত খাওয়া ফরজ, মানে যাদের উপরে আমরা যাকাত দিতে পারি। মানে আমি তোমাদের বলেছি যে যাকাতের যে 8টা খাত আছে, সেই খাতটা উসরেরও খাত।
তুমি যদি সেই সব মানুষগুলোকে তোমার উৎপাদিত ফসল থেকে দাও, তাহলে দেখা যাবে তাদের কি হবে, পরিবার পরিজন নিয়ে 1 মাস 2 মাস খেতে পারলো। তার মানে কি হলো, তোমার সমাজের অভাব অনটনটা দূরীভূত হলো। মানুষের যখন অভাব অনটনটা দূরীভূত হয়, তখন তারা কি হয়, মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকে। তারা যখন শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকে, তখন তখন তোমার সমাজটাও হেলদি হয়, মানে সমাজটাও ভালো থাকে। যখন তোমার সমাজটা ভালো হবে, তখন কি হবে, সেই সমাজের অপরাধ, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো কি হবে, কমে আসবে। এবং যে সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ঝগড়া, বিবাদ, তোমার ফেতনা, ফাসাদ দূরে থাকবে, তখন সেই সমাজের মানুষ কি হবে, শান্তিতে বসবাস করবে। তাহলে দেখো, একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় কত ওতপ্রোতভাবে জড়িত। ইসলাম মানে শান্তি, আমাদের ইসলামের বিধানসমূহ যথাযথভাবে প্রয়োগ করতে পারি নিজের জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, তাহলে তোমরা খেয়াল করে দেখবে কি, যে আমরা শান্তিময় একটা জীবন যাপন করতে সক্ষম হচ্ছি। তাহলে উৎসর্গ বা ফসলের যদি জাকাত আমরা আদায় না করি, তার আবার শাস্তি কি? এখন অনেকে বলতে পারে যে আমি দিব না বা এ করবো না সে করবো না, সে সম্পর্কিত কিন্তু বলা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি, যে সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন যে কি, যে মহান আল্লাহ পাক তিনি সম্পদ বা ফসল দান করেছেন, আর সে তার পবিত্র জাকাত বা উসর, যে তার এই পবিত্র জাকাত বা উসর আদায় করেননি, কিয়ামতের দিন তার সম্পত্তি কি হবে, টেকো মাথা সাপ স্বরূপ বানানো হবে, যার চক্ষুর উপর কিসমিসের দানার মতো দুটি কালো বিন্দু থাকবে, কিয়ামতের দিন সাপটাকে তার গলায় বেড়ি স্বরূপ পরানো হবে, উক্ত সাপ তার মুখের দুদিকে কামড় দিতে থাকবে এবং বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মা, মানে যারা এই যে মহান আল্লাহ পাক ইশাক করেছেন, আমি তোমাকে দান করব, তুমি দান করো। তাহলে এই যে আল্লাহ পাক কর্তৃক আমি কি হলাম, সম্পদ সমৃদ্ধশালী হলাম, কিন্তু আমি কি করলাম না, আল্লাহর হুকুম মানলাম না, জাকাত দিলাম না, উসর দিলাম না, তাহলে কি হবে, আমার জন্য শাস্তি হবে, গুনাহগার হব, গুনাহগারের শাস্তি হবে। তখন তারা, আমরা যদি সেই সম্পদটা, মানে একজন মানুষের জীবন যাপন করতে গেলে কতটুকু সম্পদের দরকার হয়, আমি আমার সম্পদের উদ্বৃত্তটুকু আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করে যেটা থাকবে, সেটা তো মহান আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, তোমরা দান করো, দান করো মানে জাকাত দাও, উসর দাও। আল্লাহ পাক তো বলেননি যে তুমি খেতে পাচ্ছ না, আর তোমার খাবার নাই, তুমি তাও জাকাত দাও, এরকম কি বলা আছে? না, মানে আমার খাবার দাবার ব্যয় নির্বাহ পরিপূর্ণ করার পর যেটা থাকবে সেটা আমাকে দিতে হবে, তাহলে অবশ্যই দিতে হবে, এটা আমার উপর ওয়াজিব, এটা আমার উপর ফরজ, আর আমি যদি ফরজ কাজ না করি কি হবে, পাপ হবে। তো আমি এই সম্পদ মানুষকে না দিয়ে কি করলাম, সঞ্চিত করে রাখলাম আমার কোষাগারে, আমার হিমাগারে, যেখানে যেখানে রাখা যায় আমি রাখলাম, তো কি কালকে আমাদের দিন ওগুলো তোমার মাথার উপরে সাপ হয়ে বলবে কি, যে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল, হ্যাঁ তুমি রাখছো, দেও নাই। তো এই যে শাস্তি, আমরা আজকের পর থেকে আমরা নিজেরা জানবো, নিজেরা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব, আশেপাশের মানুষকে জানানোর চেষ্টা করব। দেখো, আমরা বলি শিক্ষা মানুষের জীবনকে উন্নত দেয়, এই যে আমরা অনেকে জানতাম না, একটু জানি, জানার চেষ্টা করি, ততটুকুই জানার চেষ্টা করি, তোমরা যত বড় হবে, বয়স হবে, তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে, বাড়ানোর জন্য তোমরা চেষ্টা করবে এবং কোথায় জীবনে তার ফলটা তোমরা প্রতিফলন ঘটাবে, তাহলেই দেখা যাবে তোমাদের কি হবে, তোমরা এসব থেকে উপকৃত হবে। তাহলে আজকে তুমি আমাদের, আমি তোমাদের সাথে আগের ক্লাসে আমি জাকাত সম্পর্কে পড়িয়েছি, ইসলামিক অর্থনৈতিক ইয়ে হচ্ছে, তো আজকে তোমাদের হচ্ছে আমি এই বিষয়টা জানানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে যেখানে আছো, যেখান থেকে আমার ক্লাসটা, ক্লাসে যোগ দিয়েছো, এবং যারা দিতে পারো নাই আমাদের ইন্টারনেট অ্যাক্সেস বা অন্য কোনো অসুবিধার কারণে, তোমরা পরবর্তীতে সরকারি সাদাত কলেজের ইউটিউব চ্যানেল থেকে যে দেখে নিবা, এবং আমি এই ক্লাসটা কী করবো তোমাদের গ্রুপে আপলোড করে দিব। তো তোমরা যে যেখানে আসো, ভালো থেকো, নিরাপদে থেকো এবং পড়াশোনা করো। তো ধন্যবাদ আজ এই পর্যন্তই, আগামীতে তোমাদের সঙ্গে আবারও যুক্ত হবো, যখন তোমাদেরকে জানানো হবে তোমরা যত সময় ক্লাসে আসবে। ধন্যবাদ, ভালো থেকো।